হ্যালো। তো ফ্রেন্ডস, একটু লেট, হাই অ্যানিমেলের টিজার দেখলাম। কি করেছে এটা, কি করেছে, পুরো গুস বাম, বাপরে বাপ, এটা বলিউড সিনেমার টিজার, কোনো অ্যাঙ্গেল দেখেই মনে হচ্ছে না ভাই। জওয়ানের টিজার যেরকম ছিল বলিউডের থেকে একদমই হাটকে, এর টিজারও হাটকে, কোনো অ্যাঙ্গেল দেখেই বলিউড টিজার মনে হচ্ছে না, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান টিজার মনে হচ্ছে। যেহেতু ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তো বুঝতেই পারছেন এটাকে কোন স্কেলে তৈরি করেছে। রণবীর কাপুরকে প্রথমেই দেখা যাচ্ছে, তার লুকটা সিধে সাধে, বাট তার কাজগুলো কিন্তু ভালো না। তার বাবা অনিল কাপুর তাকে মানে দেখতেই পাওয়া যাচ্ছে যে একদম সহ্য করতে পারছে না। সে বলছে যে আমরা একটা অ্যানিমেল তৈরি করছি, তার মানে বুঝতেই পারছেন তার পরিবারের সঙ্গে তার সম্পর্কটা ঠিকঠাক ভালো নয়। এবং অপরদিকে রশ্মিকার সঙ্গে যখন সে কথোপকথনগুলো হচ্ছিল, সেখান থেকে বোঝা যাচ্ছে তার এক্সপ্রেশনগুলো বা তার রিয়াকশানগুলো, তার বাবাকে, তার বাবা তাকে পছন্দ করে না, বাট তার বাবার নামে কেউ খারাপ বললে সেটা আবার সে রণবীর কাপুর সহ্য করতে পারে না। হয়তো মেবি এরকম হতে পারে, তার বাবা চায় যে সে সেই আন্ডারওয়ার্ল্ড দুনিয়া থেকে দূরে থাক, সে একটা ভালো ছেলে হোক, বাট সে হয়তো বা সে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাবে। তো মানে ব্যাপক ব্যাপক, তারপর যখন তার ক্যারেক্টারটা ট্রান্সফর্ম হচ্ছে, তার লুকটা চেঞ্জ হচ্ছে, ভাই পুরো ছিটকে গেছি, পুরো ছিটকে গেছি। কি লাগছে রণবীরকে ভাই, একজন রকস্টার হিরো থেকে অ্যাকশন স্টার। ওফো, সাউথ ইন্ডাস্ট্রির যারা ডিরেক্টর তারা সত্যি, তারা স্যালুট, তারা কি না করতে পারে ভাই, তারা মানে সব কিছুকেই মানে চেঞ্জ করে দিতে পারে। রণবীর কাপুরকে এইভাবে প্রেজেন্ট করা এর আগে কেউ করতে পারেনি, এর আগে কেউ করতে পারেনি। কি করেছে এটলি, যেরকমভাবে শাহরুখ খানকে এক নতুন অবতারে সবার সামনে প্রদর্শন করিয়েছে, এবার রণবীর কাপুরকে সবার সামনে আর এক রূপ। ওহ ও, তারপর বিজিএমটা উফ, আর অ্যাকশন স্কেলগুলো যে দেখানো হয়েছে, মানে কি বলবো, বললে তো কম পড়ে যাবে, পুরো একদম জাস্ট আলাদা লেভেলের। লাস্টে ববি দেওয়ালের এন্ট্রি ভাই, জাস্ট 5 সেকেন্ড হয়তো সে টিজারে এসছে, তার যে এক্সপ্রেশন, সে যে কতটা ভয়ঙ্কর, কতটা দুর্দর্শ হবে, জাস্ট তার এই একটু ঝলকেই বুঝিয়ে দিয়েছে। তো এর জন্যই বলি প্রত্যেকটা সিনেমার রাইটার যেরকমভাবে ভালো হওয়া উচিত, পাশাপাশি ভিলেনের ক্যারেক্টারটা খুব দুর্দর্শ ভয়ঙ্কর হওয়া উচিত। কারণ বর্তমানে অ্যাকশন সিনেমার একটা সিজন চলছে, অ্যাকশন সিনেমা হলেই সেটা সুপার ডুপার হিট, আর যদি ভালোভাবে সেটাকে করা যায়। তো ববি দেওয়াল মনে হয় এখানে ভয়ঙ্কর, মানে ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর ভিলেন হতে চলেছে। আর আমরা দেখতে পাচ্ছি মাঝে কিছু সিন রয়েছে, রণবীর কাপুরের সঙ্গে তার পুরো টিম যখন যাচ্ছে, মানে সে একটা প্রায় বস টাইপের হয়ে যাবে। খেলা জমে গেছে ভাই, খেলা জমে গেছে, অ্যানিমেল কাঁপিয়ে দেবে। তো যাই হোক, আমার তো টিজারটা দেখে ব্যাপক লেগেছে। আমি ভাবছি যে এরকম একটা টিজার কোনো দিন যদি বাংলাতে হতো, কোনো একজন স্টার হতো, বা কাকে নিয়ে এটা করা যেতে পারতো, জানি না, আপনারা কমেন্টে জানাবেন। তো এখানেই ভিডিও শেষ করছি, ভালো সবাই, টাটা।